হিরো মার্কা মাস্টারের জন্য মন কেমন করছে না? আমার মন কি সেটা আমি জানি, কিন্তু তোমার মন যে হাত বদলে অন্য কারোর হাতে গিয়ে পড়েছে সেটা কি তুমি জানো? অসভ্য ছোট লোক। বৌমা, 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 দরজা খোলো। বৌমা, প্রদীপ বাবু, ও বৌমা, ও বৌমা, প্রদীপ বাবু দরজা খোলো। মাসিমা দরজা ধাক্কা দিচ্ছেন। আরে ধাক্কা না, আমার বিরক্ত হচ্ছে। বৌমা দরজা খোলো। একি বৌমা, এত বেলা পর্যন্ত শুয়ে আছো, শরীর টরীর খারাপ করেনি তো? ও মা, তুমি মেঝেতে শুয়ে আছো কেন? কি হয়েছে? হ্যাঁ, এত বড় খাট থাকতে তুমি মেঝেতে শুয়ে আছো? না মাসিমা, ওই ভোরের দিকে মাটিতে এসে শুলাম। ও স্বামী স্ত্রীতে ঝগড়া হলে এই রকম মাটিতে শোয়? আমি সিরিয়ালে কত দেখি। তাই তুই এখান থেকে যা তো, যা। যাচ্ছি, যা। মাসিমা আপনি বসুন না। বসুন। বসবো কিনা? তোমাদের দুজনের আলাদা শোয়া দেখে আমি তো একবার অবাক হয়ে যাচ্ছি। না, অবাক হওয়ার কি আছে মাসিমা? আমি তো মাটিতে শুই ঘামাচি মারার জন্য। ঘামাচির জন্য? হ্যাঁ, ঘামাচি। ওই ডাক্তার বলেছে যে রোজ 2-3 ঘন্টা মাটিতে শুয়ে না, পিঠে সব ঘামাচি মরে যাবে। ওমা দেখো দিকিনি কাণ্ড। আমি ভাবলাম তোমাদের দুজনের মধ্যে বোধহয় ঝগড়াঝাটি হয়েছে। না 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 না, ঝগড়াঝাটি হয়নি, হয়েছে ঘামাচি। আর তাছাড়া আমি তো রোজ মাটিতে শুই ওর লাথি খেয়ে। লাথি? হ্যাঁ। কার লাথি? ওর। হ্যাঁ, ওর পায়ের লাথি। আরে বিয়ের কিছুদিন আগে অবধি তো অভ্যেস ছিল হাডুডু খেলার, সেই অভ্যেসটা করা যায়নি। শুধু ঘামাচির জন্যই নয়, বউয়ের লাথি খাওয়ার ভয়ও আছে। হ্যাঁ, তাই তো বললো। আরে আমি তো ভাবতেই পারছি না, বিয়ের পর বউকে ছেড়ে কেউ মাটিতে শুতে পারে? আরে তোমার মনে আছে আমাদের বিয়ের পর তোমার গা থেকে কিরকম গোবর গোবর গন্ধ বেরোতো? আচ্ছা, তা সত্ত্বেও তোমাকে না জড়িয়ে আমি কি মাটিতে শুতে পেরেছি? তোমার কি মনে আছে তোমার গা থেকে কিরকম বিশ্রী বিড়ির গন্ধ বেরোতো? তাই বলে কি আমি তোমাকে খাট থেকে নামিয়ে দিয়েছি? হায় রে, সে দিন কি আর ফিরে আসবে? বাবা, আবার ইচ্ছে আছে নাকি? না, একটু মাঝে মধ্যে হলে। যাও তো, চান করে এসো, আমি জলখাবারের ব্যবস্থা করছি। যাও। না 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 না, জলখাবার। এই, তোমার কাজ কদিন ধরে দেখছি তুমি জলখাবার খেতে চাইছো না, কি হয়েছে? না মানে আজকাল সকালে জলযোগের পর না শরীরটা কিরম কিরম করে। মানে মানে টুডে টুমরো আফটার মর্নিং ওয়াটার কানেকশন মাই বডি হাউ হাউ টু খাবো না। ওরে বাবা, ইংরেজির কি বহর রে বাবা! এরকম লোক যদি আগে জন্মাতো তাহলে নেতাজি গান্ধীজির দরকার হতো না, আর ইংরেজরা ইংরেজির ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যেত। উফ!